রাগ করে ওষুধ খাবে না, এখন সুগার হাই। এত রাতে ডাক্তার পাই কই? উনি তো ডাক্তার আছে। সুগার লো কিংবা হাই, 24 ঘন্টা ডাক্তারি প্রয়োজনে ডিজিটাল হসপিটাল। গাড়ির স্টার্ট বন্ধ করো না কেন? তোমাকে না বলছি তেল হিসাব করে খরচ করবা? এই সমস্ত জিনিস যে অপচয় হয় এটা কিন্তু বোঝাই, অপচয়কারী আমি একদম পছন্দ করি না। আর শোনো, এসি কিন্তু ছেড়ে রেখো না, হ্যাঁ এসি অফ করে রাখবা। বাসা কি এসি আছে? তাহলে এখানে এসি বাতাস খেতে দিতে ইচ্ছা করে কেন? হ্যাঁ আমি না থাকলে তো এসিটা ছেড়ে গাড়ির মধ্যে শুয়ে থাকো। হ্যাঁ মনে জানি গাড়িটা তোমার বেডরুম নাকি? খবরদার এসি ছাড়বা না। ম্যাডাম বাথরুমে আসিলাম তো, আপনার গলার হাউস পায়ে দৌড়ে আইছি। কোথায় পেলি এত টাকা? তুই কোথায় পেলি? কত দিকে রেখেছিস বল, দাম কত? বল, দাম বেশি না। অল্প, গেঞ্জির দাম 300 টাকা, হ্যাঁ প্যান্টের দাম 500। ও মাই গড, এত টাকা! এই এত টাকা তুই কোথায় পেলি বল? বাজার থেকে তুই কত করে টাকা চুরি করিস বল? প্রতিদিন কত টাকা চুরি করিস বল? এটা আপনি কি তা কোন বুবু জান? আমি চুরি করাম কেন? আমরার বংশের পোলারা চুরি করে না, বাপদাদা নিষেধ আছে। আচ্ছা, তো তোর বাপদাদা কেউ চুরি করতো না? না ডাকাত ছিল। হুম, ডাকাত ছিল ফুজান। আমি অত্যন্ত শরীফ বংশের ছেলে, আপনি আমার চোর কইছেন, কম কষ্ট হয়েছি। কিন্তু এখন আমার বাপদাদার দাহাত কইছেন, অক্কবারে বেশি কষ্ট হয়ে। চোরের আবার বংশ, তার আবার ফুটান। এই বাজার থেকে এসে আমাকে হিসাব দিবি কোনটার কত দাম, ঠিক আছে? আমি বেঁচে থাকতে আমার ভাইয়ের কষ্টের টাকা আমি একদম এদিক ওদিক হতে দিব না। দুঃখে মন্দায় কইতাছে, নিজের গলা নিজে চাপ দিয়ে মইরা পুলিশের খাতা তাইনার নাম দা লিখা। আসসালামু আলাইকুম ফুফুজান। ওয়ালাইকুম আসসালাম। নতুন সালোয়ার কামিজ কিনেছিস মনে হচ্ছে? হ্যাঁ, যে খালাম্মা দিছে। খালাম্মা দিছে না, তুই কিনেছিস? আমি টাকা কম করি, তোদেরকে আবার টাকা পেতে হয় নাকি? হ্যাঁ
টাকা তো তোদের কাছে এমনি এমনি করে জোগাড় হয়ে যায়। কত শাড়ি গয়না আর কি কি সরিয়েছিস? যা তোর ব্যাগ ট্যাগ সব আমার কাছে নিয়ে আসবি, আমি সব চেক করবো। যা তোমাকে কতবার বলেছি হ্যাঁ যে কাজের লোকদেরকে একটু টাইট করে হ্যান্ডেল করো, কিছু তো পারো না। হ্যাঁ গরু ছাগলের মতো সব ছেড়ে দিয়ে রেখেছো, বাড়ি ঘর সব ফকফকা করে ফেলছে। এই সালেয়া শুনো, আমার আপা কখন এলেন? শুন আমি না তোদেরকে একটা কানের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি, দুজনে গিয়ে ডাক্তারের সাথে দেখে আসবি। কেন আপা? আশ্চর্য, কতবার কত জোরে জোরে কলিং বেল বাজলাম, দুজনে একই কথা জিজ্ঞেস করছিস কখন এসছো কখন এসছো। একই প্রশ্ন এতবার কেন? পিছুটা কথা, ও রুমে ঘুমাচ্ছে, আমি ডেকে দিব। কেন? তোমাকে কি আমি ডাকতে বলছি? আসছে, ঠিক মতো টেক কেয়ার করো, এই আমার দেরি হয়ে যাচ্ছে, আমি অফিসে গেলাম। হ্যাঁ দেখি ও পারছে, সবাই মালিশ দেয় মাথা নিচে আর উনি দিয়ে রেখেছে উপরে। পপি কে, আরে দুটো থেকে একটা আঙুল ধরো, আমি তোমার এসব খেলার মধ্যে না। আরে তুমি আঙুল ধরো না। কেন? আমি এখন বিছানা ছাড়বো কি ছাড়বো না এটার পরীক্ষা একটু না, তাহলে তো আরো ধরবো না। তুই ঘুমা, তুই আর একটু ঘুমা, বাবা ঘুমা, তুমি চুপ করো, ধরো ধরো। পপি কি চামলি ব্যাগ কেন হাতে? ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তুমি ব্যাগ চেক করবে না? জি আপা। তা দাঁড়িয়ে আছে কেন? দেখাও দেখাও কি কি আছে ব্যাগে, দেখাও। বের কর বের কর, ঠিক মতো বের কর, সব ভালো করে চেক করবো। চামলি কয়েন পার্স আছে তো, তোমার চাকরিটাও পড়ে গেল। এই আর কি কি আছে বের কর বের কর, ভালো করে চেক করবো, শিগগিরই সব ঝাড়। আর কিছু নাই ফুফুজান? কিছু নাই সাথে তোমার চাকরিটাও নাই, ধরে নাও। যাও 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 ব্যাগ ট্যাগ গুছিয়ে বাড়ি পথে রওনা হোক। আর হ্যাঁ হ্যাঁ, যাওয়ার সময় আমার কাছ থেকে 3 মাসের অ্যাডভান্স নিয়ে যাও। কি বলিস কি, তোর মাথা খারাপ হচ্ছে নাকি? 3 মাসের টাকা মানে অনেক টাকা, অসম্ভব। চুরি করে ব্যাগের মধ্যে টাকা লুকিয়ে রাখে। হ্যাঁ ফুপি, টাকা না টাকা না, কয়েন কয়েন। আরে একই হলো, দাঁড়া আমি দেখছি। সালেয়া আমাকে বলে লাভ নেই, আমি কিছু করতে পারবো না এখন। যা করার এই ফুপি করবে এখন। বাঘে চুলে 18 ঘা আর আমার ফুপি চুলে কোনো ঘাটা নেই। ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন। যাও যাও আম্মুর কাছে যাও, যদি 1 মাসের বেতন নিতে পারো তাও লাভ। আসগর ভাই, বাজারের ব্যাগ নিয়ে এখানে বসে আছেন যে, ভিতরে যাইবেন না? মনটা বিরাট খারাপ, ঠিক মতো বাজার করতে পারছি না। কইল কি এটা? আমি বলে সুর, আমার বাপদাদা ডাহায়, ফুফু জানলে একটা শক্ত করে কথা না কওয়া পর্যন্ত আমি শান্তি পাইলাম না। থাক আজগর ভাই, আরে ফুফুজান তো 2 দিন পর পর আসা এরকমই করে, উনি বাসার থেকে চলে গেলে দেখবেন আবার সব ঠিক। বাবা রে বাবা, তাই না মায়া মানুষ নাকি মিলিটারি? 2 দিন পর পর তার এই অত্যাচার আর মান্না নিতে পারতাম না। আমি বললে সুর, মায়া রে মায়া, দুঃখ তো মেরে দেয় গা। থাক আর দুঃখ পাইয়েন না, বাজার নিয়ে ভিতরে যান। না যাম না, সার আইব ম্যাডাম আইব, এর একটা বিচার করবো, হ্যার ফর বিবেচনা করে দেখাম, বাজার লিয়ে ভিতরে যায়াম না যায়াম না। চামেলি তোমার আবার কি হয়েছে? ফুফুজান আমার বাড়ির থেকে বাইর করে দিছে, চাকরি নোট। কেন? আমার ব্যাগে 5 টাকার একটা পয়সা পাইছে, আমি নাকি 5 টাকার পয়সা চুরি করে ব্যাগে লুকিয়ে রাখছি। 5 টাকার লিগে তোমার শুনিও নাইছে? হ চুরি করলে তো 5000 টাকা চুরি করতাম, 5 টাকার পয়সা কেউ চুরি করে? বিবেচনার খুবই অভাব, তাইনের কোনো বিবেচনা নাই। আচ্ছা মিথিলা আপা তোমার পুস্তক নেই? আফাই কইছে ব্যাগ গোছায় বাড়ি যেতাম গা, বাগে ছুইলে 18 ঘা, তার ফুফু ছুইলে কোনো ঘাটা নাই।
অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আফসোস, মিথিলাবার কথাও বিবেচনার হয় নাই। ফুফুজারের কাছ থেকে খালাম্মা আমার এক টাকাও নিতে দেয় নাই, এখন আমি কি করবো মাসগর ভাই? বইয়া থাকো, দুই দিন পর পর তার এই অত্যাচার আর মাইনা নেওয়ান যায় না, এর একটা বিহিত করণই লাগবে। আনেলে আমরা সবাই মিল্লা গণপদত্যাগ করা। গণপদত্যাগ কি আজগর ভাই? আমরা সবাই মিল্লা চাকরি ছেড়া দেওয়া যায় আমরা। আমার পিচ্চিটা এইবার জন্মদিনে কি গিফট নিবে? কি আর করি, ভেবেছিলাম এইবার জন্মদিনে আইফোন 12 প্রোটা দিব। ঠিক আছে, কেউ যখন কথাই বলবে না তখন আর দেই কি করে। গিফটের টাকাটা আমি নিলাম, কিন্তু পরের বার যদি তোমাকে পিচ্ছি বলো আমি কিন্তু সত্যি কথা বলবো না পুপি। এই টাকাটা একটু সাবধানে রাখিস, হারাইস না কিন্তু। হ্যাঁ সাবধানে রাখছি। আচ্ছা পুপি, বাড়ি থেকে সব কাজের লোকদের কি বিদায় দেওয়া শেষ হয়ে গেছে? আচ্ছা তুই বল, এসব চোর ছাত্রকে এই বাড়িতে রাখার কোনো দরকার আছে? পুপি আমি তোমার সাথে একমত একদম, ওদেরকে বিদায় করেছো ভালো হচ্ছে, কিন্তু হ্যাঁ ওদের কাছে বিদায় করলে শাস্তি দিয়েছো তো? ওদের কিন্তু শাস্তি দিয়ে বিদায় দেওয়া উচিত ছিল, এমনি এমনি বিদায় দেওয়া উচিত হয়নি তোমার। মিথিলা তুই সব কি বলছিস? তুমি চুপ করো পুপি, আমি ঠিক বলেছি না বলো? হুম তুই ঠিক বলেছিস। আমার পুপি 100% না 200% ঠিক বলেছিস। আরে জানিস তো এই দেশটা না চোর ছাচ্ছরে ভরে গেছে, সেটা ছোট চোর বল বড় চোর বল কাউরের কোনো শাস্তি হচ্ছে না, শাস্তি দিয়ে তারপর বের করা উচিত ছিল। হুম আপা, মিথিলা ছোট মানুষ, ওর কথা আপনি তো রেগে যাচ্ছেন কেন? তুমি চুপ করো। সত্যি করে বল, তোরা কি আমাকে শায়েস্তা করার জন্য কোনো প্ল্যান করেছিস? চামেলি তুই বল। আমার কোনো দোষ নাই ফুফুজান, আমি কিছু জানি না। দারোয়ান কি বলো? আই বলো। আজগর আপনার শাস্তা করা ফেলা আমরা করছি। কি প্ল্যান করছিস সত্যি করে বল, সত্যি করে বল। মিথ্যা কথা আমরার বংশ নাই, শরীফ বংশের পোলা হইয়া আমি মিথ্যা কথা বই। আমরা ফেলান করছি সলে বলে কৌশলে আপনার গরুর গোবর খাওয়া। কি খাবে? গরুর কাঁচা গোবর। ওনা কথা, ছোটবেলায় যারা মধু খাইছে না তার আর ব্যবহার হয় সালালের মতো, গরুর গোবর খাওয়াইলে ব্যবহার ভালো হয়। আপনার ব্যবহার ভালো হওয়ার আছে। আমি ফুফুজানের কথা কইছি, এনা বল আমি কইছি? ফুফুজান আর যা কইন কইন, মিথ্যুক কইন না, শরীফ বংশের বোলারা মিথ্যার ভাত খায় না। আমার বংশ শরীফ বংশ, কত বড় অসভ্য বিয়াদব দেখেছো তুমি আমাকে নিজে? আমি আপা 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 আপনি ঠান্ডা হন, আমি এই তোমরা এখান থেকে যাও, যাই যাই যাই।
আপনার একটা স্যালুট মারি। বাপ রে বাপ, কত বড় কলজা আপনার। থ্যাংকু আসগর ভাই, আপনার যখন যেটা লাগবে খালি আমারে কইবেন, আমি আপনার সব কইরা দিন। এখন আর একটা স্যালুট দাও। তুমি যখন স্যালুট দিছ নিজের সাপ সাপ মনে হয়েছে। ঠিক আছে আপনার কিন্তু একদম উচিত হয় নাই ফুপিকে এসে উল্টা পাল্টা কথা বলা। আপনি যান এখনই, সরি বলে আসেন, যান। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি ঠিক যা যা বলবো ঠিক তাই তাই আমাকে বলবেন, ঠিক আছে? যান এমন ভাই, আপনিও যান, ভাই তুমিও যাও। আমার চোখের সামনে থেকে যেতে বলো, আমি জীবন ওদেরকে দেখতে চাই না। যেতে বলো, যেতে বলো, যেতে বলো। সালাম করছি কেন, সালাম করছি কেন, সালাম করছো? হ্যাঁ আমি বাড়ি ছেড়ে চলে যাইতেছি, জীবন আর কোনোদিন দেওয়া হইতো না। আমিও যাইতেছি, ক্ষমা দেন গো ফুফুজান, আমার জীবনে আপনার মতো ভালো মানুষ এই দুনিয়ায় আর একটাও দেখছি না। আমিও দেখিনি, আমার জীবনেও দেখিনি। গোবর খাওয়ানোর কথা রাখো, আমার বিরাট অন্যায় হয়েছে, এই জন্য আমি শর্মিন্দা। সিদ্ধান্ত নিয়েছি বাকি জীবনে আর কোনো কথাই কই আমরা, অক্ষরে বোবা লেগে যায় আমার। ফুপু জান, আমি এতে আমারে ক্ষমা দেন না গো। আমারও ক্ষমা করে দিয়ে, আমারও ক্ষমা করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, যা যা যা, তোর আমার চোখের সামনে থেকে যা 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 যা। আসি ফুপু জান, জীবন আর কোনো দিনও দেখা হইতো না, যাই। আপনি ক্ষমা দিছুন, এটা না হইন না কেমনে যাই? ফুপু জান কইন, আপনি ক্ষমা দিছুন? তারে দিছি তো, যা তো। আলহামদুলিল্লাহ। এই সামিলি এনামুল, যে তোমরা খারা হারিছো কে, যাও যা যা কামে লাগিয়ে পড়ো। শুনো নাই, ফুপু জান আমরা ক্ষমা দিছে, খারা হারিছো কে, যা যা কামে লাগিয়ে পড়ো, যাও। ও আল্লাহ গো, আমি না ব্যাগ তুই আছি ভাই রে, মাছটা নষ্ট হয়ে যাবো, যাই আমি বাজারে ব্যাগটা লই। রাগ করে ওষুধ খাবে না, এখন সুগার হাই, এত রাতে ডাক্তার পাই কই? উনি তো ডাক্তার আছে, সুগার লো কিংবা হাই, 24 ঘন্টা ডাক্তারি প্রয়োজনে ডিজিটাল হসপিটাল। আরে কি ড্রাইভার রেডি, গাড়ি রেডি, গাড়ি ছাড়া আপনার কোচিং যাওয়াটা ঠিক হইতো না। আপনি চুপ করেন, আজকে আমি নিজেদের গাড়ি ছাড়াই কোচিং এ যাব। কি বাজাইবেন ভাই? এটা আশ্চর্য, পায়ে হেঁটে যাবো কেন? দান এই যে দেখেন, এখানে গাড়ি আসছে, এই গাড়ি করে আজকে আমি কোচিং এ যাবো। আর আপনি এখন যান, বাসে যান, ছাতা ধরতে হবে না, বাসে যান। তাহলে গাড়ি আহো, পরে যাই। আপনাকে আমি যেতে বলেছি, যান। এই পিচি 149 নম্বর বাড়ি থেকে এটাই না? 149 বাড়ি এটা না, এটা আমি তোকে বলবো না, বুঝছিস? এক্সকিউজ মি, এতে রাগার কি হলো? এক্সকিউজ ইউ, মে লিভ নাও। কি হয়েছে রে মিথিলা? আরে ফুপি দেখো না, কতক্ষণ ধরে ছেলেটা আমাকে ডিস্টার্ব করছে, পিচ্ছি পিচ্ছি বলে ডাকে। কতক্ষণ ধরে মানে? হ্যাঁ আয় ছেলে আয়। তুমি ওকে পিচ্ছি বলেছো কেন? তো পিচ্ছি একটা মেয়ে, পিচ্ছি তো বলবো। এই ছেলেটা দেখে মহাবেয়াদব প্রেমী ছিল। এই এতে বেয়াদবের কি হলো? ভেরি ব্যাড, ভেরি স্যাড। হোয়ার ইজ ইওর ড্যাড? হোয়ার ইজ মাই ড্যাড? মাই ড্যাড ইজ ইন আব্রড।
আপনি দিয়েছেন? হ্যাঁ আমি দিয়েছি। আপনার সাথে আর কেউ নেই? আমার সাথে কে থাকবে? আশ্চর্য, আপনাকে আমাকে দেখে কি পিচ্চি মনে হচ্ছে, বাচ্চা মনে হচ্ছে, খুকি মনে হচ্ছে? আমি তো সেভাবে বলিনি। আপনার কাছে তো আমার চড়ে ভুলেছে। ও চড়ে পড়ছি তো, কি করব, নেয়া পড়ব এখন। কি শুনলে তুই নাকি আজকে গাড়ি ছাড়া তুই কলেজে গেছিস? হ্যাঁ। এটা তুই কি করলি? রাস্তা যদি কোনো বিপদ আপদ হতো তাহলে কি হতো? এখন দেখলে তো কোনো বিপদ আপদ হয়নি। আশ্চর্য, যদি হতো? আরে তুমি চুপ করো তো পুপি। আই তুই চুপ কর, রাস্তা কত খারাপ লোক থাকে তুই জানিস? যদি তোকে কিডন্যাপ করতো? আমি কি পিচ্ছি নাকি যে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে? এই তুই তো একটু পিচ্ছি। তোকে যদি এটা সেটা বলে এই আইসক্রিম চকলেট এসব দেখে যদি ভুলে ভালে কিছু করে ফেলতো তাহলে আমরা কি করতাম? পুপি ডোন্ট কল মি পিচ্ছি। খাবারটা যখন নিয়ে এসেছি একটু খেয়ে নে মানা লক্ষ্মী। না একদমই না। বাবা তোমরা কি আমাকে একটু বড় হতে দিবা? এরকম বাচ্চাদের মতো আচরণ আমার পছন্দ না। আমার সাথে তোমরা বাচ্চাদের মতো আচরণ করো কেন? নিজের সন্তান বাবা মায়ের কাছে কোনোদিন বড় হয় না রে মা। এসব কথা আমাকে শুনো না তোমরা, যাও তো যাও যাও। একটু নিয়ে না না। আচ্ছা থাক না, ও পরে খাবে, চল তুমি যাও। চল খুদালাকে বলিস? হ্যাঁ খাই দেওয়া লাগবে না, আমার নিজ হাতে খেয়ে নিব। যাও ডিস্টার্ব করো আমার। ডিস্টার্ব করে বলো মনে। সালাম আঙ্কেলের বাড়ি তো এটাই? জি জি। 149 নম্বর বাড়ি, কিন্তু বাইরে কোনো নেম প্লেট বা নাম্বার কোনো কিছু নেই। আপনি আপনি এখানে কেন? এনামুল ভাই উনি এখানে কেন? উনি স্যারকে খুঁজতাছেন। স্যারকে খুঁজছেন? স্যারকে খুঁজছেন কেন? ও আমার নাম বিচার দিতে আসছেন না? কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। সালাম আঙ্কেল কি হয় তোমার? তোমাকে বলবো, তুমি কে? থ্যাঙ্কস গড, আজকে অন্তত শুরুতে আমাকে তুই করে বলনি। ও আচ্ছা, অপরিচিত কাউকে তুমি করে বলা, অপরিচিত কাউকে পিচ্চি করে বলা কি খুব ঠিক? আই সি, দ্যাটস ওয়াই কালকে তুমি আমার উপর এত রাগ করেছিলে, মানে তোমাকে তুমি করে বলে ওই পিচ্চি করে ডাকাতে। তুমি তো পিচ্চি। প্লিজ ডোন্ট কল মি পিচ্চি, আমি কলেজে পড়ি। তাই নাকি? তুমি কলেজে পড়ো? দেন আই এম এক্সট্রিমলি সরি, তোমাকে সত্যি তুমি করে বলে ওই পিচ্চি বলে ডাকা আমার উচিত হয়নি। আমি ভেবেছিলাম তুমি স্কুলে, আই মিন 7 কি 8 এ পড়ো। এখনো তো তুমি করেই বলা হচ্ছে না? লিসেন, তুমি যদি কলেজেও পড়ো তাহলে তুমি আমার থেকে যথেষ্ট পরিমাণে ছোট। আর আর কি? সেজন্য আমি তোমাকে তুমি করে ডাকতেই পারি। কেন? লিসেন, তোমার এত কেনর অ্যানসার আমার কাছে নেই। সালাম আঙ্কেল কি বাসায় আছে? এখন তো বলা যাবে না, আগে কেনর অ্যানসার দেন তারপরে যাবেন। স্যার তো বাসায় আছে। থ্যাংক ইউ সো মাচ এনামুল ভাই। আপনি চুপ করেন, এত কথা বলেন কেন? আপনাকে বলতে বলছি বাসায় আছে নাকি নাই? সরি। আচ্ছা বলি, তুই ওনাকে চিনিস? যে না ফা, ঢুকতে দিলি কেন? স্যারের কথা কইছে। স্যারের কথা বলেছে? বাহ খুব ভালো, স্যারের কথা বলেই তো ডাকাতটা ঢুকে, তারপর ডাকাতি করে নিয়ে চলে যায়। আফা তাইলে তাইলে ডাকাইত হইতেও পারে। ওল্লা কল কি আজগর ভাই, এরাবুল ভাই।
কইছে এত চিৎকার করতেছিস কেন আর কিছে স্যার আফাই কইছে তাই নাই ডাকাই হাই চুপ কর যা যা তুই যা যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আমি শুভ কানাডা থেকে এসেছি আপনার বন্ধু ফয়জুল্লাহ আমি তার ছেলে ও তুমি ফয়জুল্লাহর ছেলে ও মাই গড আরে তুমি তো অনেক বড় হয়ে গেছো সেই ছোট্ট কালে তোমাকে আমি দেখেছিলাম আঙ্কেল সময় তো অনেক চলে গিয়েছে হ্যাঁ তা ঠিক আরে মিথিলা তুই চিনবি না তুই তো চিনবি না আরে ফয়জ আঙ্কেল তোর ফয়জ আঙ্কেল কথা বলতাম না ওর ছেলে শুভ আচ্ছা তাই বুঝি তো উনি বলেছে আমি শুনি নাই আমার কান নাই তোমার আবার রিপিট করতে হবে শুভ ওর কথাই তুমি কিছু মনে করো না পিচ্চি মানুষ তো না না আঙ্কেল ইটস ওকে বাচ্চা একটা মেয়ে চলে গিয়েছিল সেই ফয়েজ আমার বন্ধু ও হ্যাঁ আরে অনেক দুষ্টু ছিল ফাঁকি বা ছিল তোকে নিয়ে ছেলে আমি ঝলে চলে যেত ক্লাস ফাঁকি দিয়ে আমি তোমার খুব বলি সালাম দা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেন এসেছি কিসের জন্য সব কিছু পরে জানবো আগে আমি আমার মেয়ের সাথে দেখা করে আসি হ্যাঁ তুমি যাও বাবা এই তুমি দাঁড়িয়ে আছো কেন আচ্ছা ভেতরে আসো আচ্ছা 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 বুঝলে শুভ আমার বড় অপার নিজে কোনো সন্তান নাই তাই মিথিলাকেই নিজের মেয়ের মতো আদর করে স্নেহ করে ভালোবাসা করে জি আঙ্কেল সেটা আমি ওনাকে দেখে বুঝতে পেরেছি তুই জানিস জানিস এই শরীরটা থেকে না প্রাণটা বের হয়ে যাচ্ছিল তুই কি করে পারলি ফুপি সবার কি আমাদের মতো প্রাইভেট কার আছে নাকি ম্যাক্সিমাম স্টুডেন্টই তো আসা যাওয়ার জন্য পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে তো আমি করলে সমস্যা কি একদম বাজে কথা বলবি না আজকের পর থেকে তুই যদি কোনোদিন গাড়ি ছাড়া বের হয়েছিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে অ্যান্ড ইটস ফাইনাল তোমাদের অতি চেক করে আমার ভালো লাগে না ফুপি ও তা তো লাগবেই না তুই কি করে বুঝবি তুই কি করে বুঝবি আমাদের দুইটা ভাই বোনের যে তুই একটা মাত্র সন্তান তুই তো কোনোদিনও বুঝতে পারবি না শোন যা এখন না রেডি হয়ে যা তোকে নিয়ে বাইরে যাব কোথায় তোকে আমি আজকে রেডি সনে খাওয়াবো না আজকে যেতে ইচ্ছে করছে না উমা কেন তুই কি তাহলে অন্য কিছু মানে অন্য কোথাও খাবি গুপি আমরা একটা পাহাড়ি অঞ্চলে পাহাড় উপর বসে কোনো একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছি কেমন হবে হ্যাঁ ঢাকা শহরে পাহাড় পাবো কোথায় আমার পাহাড়ের উপর রেস্টুরেন্ট ইম্পসিবল আরে ঢাকায় তুমি পাহাড় কোথায় পাবে চলো আমরা সাজেক যাই সাজেক গিয়ে মেঘের রাজ্যে মেঘের কোনো একটা রেস্টুরেন্টে বসে মেঘ দেখতে দেখতে খাবার খাবো চলো সাজেক তো অনেক দূর আরে আমাকে তোমাকে এখন যেতে বলেছি প্ল্যান করো প্ল্যান করো তারপর যাব ও বলেছিস যখন তখন তো নিয়ে যেতেই হবে কি যেতে হবে আচ্ছা দেখি হ্যাঁ তোর বাবার সাথে আলাপ করে হ্যাঁ কি করা যায় এগুলো আমি শুনবো না তুমি প্ল্যান করো আমি যাব থ্যাংক ইউ ওকে লাভ ইউ পপি আই সালাম কি করি বলতো বসো তুমি এত অস্থির হচ্ছো কেন আরে বাচ্চা একটা মেয়ে খামখেয়ালি মন কখন কি বলেছে আর তুমি এত অস্থির হয়ে যাচ্ছ মিথিলা বলেছে আর আমি অস্থির হব না ফুপি আমার মনে হচ্ছে আঙ্কেল ঠিকই বলছেন এখান থেকে সাজেক অনেক দূর আমিও শুনেছি একা যাওয়া ঠিক হবে না আর বাচ্চা একটা মেয়ে একদম পিচ্ছি আপনি আমাকে পিচ্ছি বলার সাহস করতে পেলেন আশ্চর্য আরে শুভ তো আমাদের ফ্যামিলি মেম্বারের মতোই মেম্বার মানে কোথায় একটা ছেলে আসছে এসে বললো আঙ্কেল আমি আপনার বন্ধুর ছেলে এতে কি আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেল আচ্ছা আচ্ছা মা তুই রাগ করিস না হ্যাঁ আমি রাগ করছি তোমাদের সামনে একটা ছেলে এই যে আমাকে পিচ্ছি বাচ্চা বলছে পিচ্ছি
এই শোনো তোমার কিন্তু একদম ওকে পিচ্ছি বলা ঠিক হয়নি মোটেও না ওকে ওকে ইটস ওকে এই আপনি হাসছেন কেন এমনি এমনি হাসলাম এমনি হাসা যাবে না সরি বলেন সরি বলেন আই এম সরি বাই দ্য ওয়ে আমার ক্লাস পানি শেষ হয়ে গেছে আমি কি একটু পানি পেতে পারি কেমন আছো মিথিলা ভালো সেদিন তোমার জন্য কিছু নিয়ে আসতে পাইনি নাও এটা তোমার জন্য চকলেট পিচ্চিদের জন্য বেস্ট গিফট ধরেন আপনার চকলেট আপনার চকলেট আপনিই খান হেই ইটস ওকে আমি কিছু মনে করিনি এই আপনি আমাদের বাড়িতে কেন আসেন বলেন তো কি কাজ আপনার তোমার বাবার সাথে কথা বলতে আমার বাবার সাথে আপনি কি কথা বলেন এমন কি কথা আপনাদের কোনো কথা নাই যান বের হয়ে যান বের হয়ে যাব হ্যাঁ ঠিক আছে তুমি যেহেতু বলছো তোমার কথা তো ভেবে দেখতেই হয় অবশ্য পিচ্চিদের কথায় খুব বেশি গুরুত্ব দিতে হয় না এনিওয়ে চকলেট যেহেতু খাবে না তোমার পছন্দের ফুড কি সেটা বলো এনে দেই ডোন্ট কল মি পিচ্চি ওকে পিচ্চি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব আমি আজগর এই বাড়ির ম্যানেজার দ্যাটস গুড আপনি যে কি কাম করছেন ব্যাপারটা বুঝতে পারতেছেন না আমি আমি আবার কি করলাম আপনি আভা মনে রেখা পাইছেন আল্লাহ রে আল্লাহ জ্বর বাতাস উঠলে শান্ত আর সহজ কিন্তু আভা মনে খেপলে সহজে শান্ত হয় না চকলেট খাবেন চকলেট কি দেশি না বিদেশি বিদেশি যেন তেন জিনিস খাওয়া আমরা নিষেধ আছে শরীফ বংশের বলা তো সব জিনিস খাওয়া ঠিক না তয় আপনার চকলেট যখন বিদেশি তাহলে কাউন যায় দেন কাই তিনটা দিয়ে তিনটা না পুরো বক্সে ধরেন আপনার সবাই মিলে খাবেন থ্যাংক ইউ ওয়েলকাম এই যে পিচ্ছি কি এই কলেজে পড়া হয় হ্যালো হাই আমি শুভ তোমরা কি ক্লাসমেট জি ভেরি গুড আজকে ক্লাস শেষ জি আপনি কে আমি বললাম না আমি শুভ আপনি কি মিথিলার পরিচিত কেউ হ্যাঁ কাইন্ডস অফ কাজিন বলতে পারো ওকে পিচ্চি বাই দেন আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তোমাকে দেখে যেহেতু আসলাম আইসক্রিম খাবে না থ্যাংকস চল কি খাবে আইসক্রিম ডোন্ট কল মি পিচ্চি আচ্ছা একটা কাজ করতে পারবো
দুই দিন পর পর আমাদের বাসায় একটা ছেলে আসে না, শুভ নাম করে, চিনছেন? ও ওই বৈদেশি ভাইজান, উনি উনি উনি, হ্যাঁ। তো ওনারা খুন করতে হবে। না নিল্লা। আচ্ছা থাক, লাগবে না, খুন করা লাগবে না, কিন্তু ওনার হাত পা ভেঙে কোন একটা নদীতে ফালাই দিবেন, পারবেন না? আফা শরীর বংশের বলা তো এসব পাম করা আমরা নিষেধ আছে। আপনার যখন কইছেন দিয়ে আমার নাম লে আসতে হবে। একদম একদম। কিন্তু আপা একটা সমস্যা আছে। কি সমস্যা? বিদেশি ভাইজান আপনার চকলেট দিয়েছিল না, আপনি নিলেন না, ওই চকলেট আমার হাতে দিছিল, আমরা সবাই খাইছিলাম। তো না হবছে কি, শরীফ বংশের বলা তো কারো নুন খাইলে তার লগে বিমানি করতে। আচ্ছা যদি এমন হয় আমিও তোমাকে নুন খাওয়াই বা নুন কিনার টাকা দিই, তাহলে তো আমার কথা শুনতে সমস্যা নেই। না না হয়েছে কি, তাবা নুনের উপরে কেউ যদি আরো বেশি নুন খাওয়া তাহলে তার কাম করা তো আমরা লিগে ফরজ হয়ে যাবে। আবা আমরা কোনো টেনশন করি না, আপনি মনে করেন আপনার কাম হয়ে গেছে, আপনি খালি সায় সায় দেখবেন। ওই পিচ্চিটা মিথিলা, ভাইজান আমি এক থেকে তিন পর্যন্ত গুনাম, এর মধ্যে যদি আপনি বাড়ি ছাইরা না যায় তাহলে কিন্তু আপনার কপালে শনি আছে। এক, দুই, তিন, ভাইজান যান বাসানের লেগে দূর দিন, নাহলে কিন্তু আপনার আমি মারাম। ভাগুন ভাগুন গ্রো আপ মিথিলা, এসব তো বাচ্চাদের কাজ। থাইল্যান্ডের মেয়ে না, মানে থাইল্যান্ড থেকে ট্রেনিং আমাদের আছে হাজার বছরের ঐতিহ্য।
ইউরোপ এবং পৃথিবীর অন্যান্য দেশে যখন বিশ্ববিদ্যালয় ছিল না, তখন এই আমার দেশে, আমার বাংলাদেশে আমাদের সভ্যতা শুরু হয়েছে পৃথিবীর যে কোনো প্রাচীন সভ্যতা থেকে। আমাদের গর্ব করার মতো আছে আমাদের মসলিন, আমাদের পাট, আমাদের সংস্কৃতি, আমাদের খাদ্য। খাবারের এত ভিন্নতা আমি আর অন্য কোনো দেশে দেখিনি। আমি সারা বিশ্ব ঘুরে এইসবই বলবো। আমি বলবো পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত আমাদের। আছে পাহাড়, নদী, আছে মানুষের মানুষের ভ্রাতৃত্ব, ভালোবাসা। এই সব কিছুই আমি আমার সাইকেল যাত্রার মাধ্যমে পৃথিবীর কাছে আমার বাংলাদেশকে তুলে ধরব। রাগ করে ওষুধ খাবে না, এখন সুগার হাই। এত রাতে ডাক্তার পাই কই? উনি তো ডাক্তার আছে। সুগার লো কিংবা হাই, 24 ঘন্টা ডাক্তারি প্রয়োজনে ডিজিটাল হসপিটাল। কেন হ্যাঁ, কেউ কিছু বলছিস না কেন ওকে? এটা কি সম্ভব নাকি? আরে কি আশ্চর্য, এইটুকু একটা পিচ্চি মেয়ে সে সাইকেল নিয়ে ওয়াল টুড়ে যাবে। এই তোর এইসব পালটুল টোয়াটলুর সব বন্ধ। ফুপু, এটা আমি চাইলেও এখন অফ করতে পারবো না, চাইলেও তুমি ক্যান্সেল করতে পারবে না এটা। কারণ আমার তো এটা সবাই জানা জানি হয়ে গেছে, মিডিয়া কভারেজ হয়ে গেছে। সেহেতু এখন যদি আমি এখানে ক্যান্সেল করতে চাই তাহলে এটা খুবই বাজে হবে, আমার আবার স্ক্যান্ডাল হবে, তুমি বুঝতে পারছো? হোক হোক হোক, দেখ না একটু ক্যান্সেল করা যায় কিনা, চেষ্টা করে দেখ না একটু। বাবা এটা সম্ভব না এখন আর, বুঝতে পারছো না কেন? একদম চুপ, আমি যা বলছি সেটা করবি, তোর ওয়াল টুর ফল টুর সব বন্ধ, কোথাও যাওয়া যাবে না। কি আশ্চর্য, এই তোরা একটু বোঝা না, সে কখন থেকে বুঝাচ্ছি লাভ হচ্ছে না। আমার মনে হয় না কোনো লাভ হবে ওকে বোঝায়। এটা কিরকম কথা এমনিটা? আমার কেন জানি মনে হয় ওকে কেউ তাবিজ করেছে, ও তো এরকম ছিল না। তাবিজ? হ্যাঁ আমি শিওর শিওর। দাঁড়া দাঁড়া, আমি এটার একটা ব্যবস্থা করছি। আপা স্যার, নিজে এত যত্ন করে আপনার জন্য বানাই আনছি, খাইয়া দেখেন না ফার্স্ট ক্লাস হয়েছি কিনা। কিন্তু আমি তো চা চাইনি। ওমা, আপনি সান্নাইতে কী হিসে? এমনি তো ঘরের এত কাম থাকে, আপনি যত্ন নিতে পারি না। অবসর সময় পাই আপনার জন্য একটু চা বানিয়ে আনছি, একটু চুমুক দিয়ে দেন না। আচ্ছা তাই নাকি, তাহলে তো দেখতেই হয়। ভালো ভালো। আফা একটা কথা কই? বলো। আফা, আপনি নাকি বিশ্ব ভ্রমণে যাইতেছেন, দুনিয়ার ব্যাগ দেশে যাইবেন। হ্যাঁ যাবো তো। কেন, দুবাইও যাইবেন? দুবাই তো দুনিয়ার ভেতরেরই দেশ, তাই না? দুবাইও যাবো। আমার আপনার লগে লইয়া যান না, বেকান দেশে না লাগতো না, দুবাই নিয়ে সারা দিল। আচ্ছা তো দুবাই গিয়ে তুমি কি করবে? আপা এখন শরমের কথা, বছর বাসাকে আগে একটা প্রেম করছিলাম, ফুলার নাম হইল মজনু। বছর খানিক আগে দুবাই গেছে, আমার লগে আর কোনো যোগাযোগ নেই। আচ্ছা তাহলে তুমি দুবাই ও মজনুর সাথে দেখা করতে যাবে, তাই তো? না না আফা, দুবাই গিয়ে চাকরি করুম, গাড়ি করুম, বাড়ি করুম, তারপরে মঞ্জু বেটার ফাইলে আমার চাকর রাখুম, বদমাইশের বদমাইশ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়েছে অনেক হয়েছে, আমার সামনে অন্তত ওনাকে বকাবকি করার দরকার নেই। আফা নিয়ে যাইবেন আমার আমল লাগে। সাইকেল চালাতে পারো? যে না আফা। তাহলে আগে সাইকেল চালানো শেখো, তারপর দেখা যাবে। আপনার জন্য আরেক কাপ চা বানাই আনি আফা। কোনো দরকার নেই, তুমি বরং এই কাপটাই নিয়ে যাও, তুমি খুব বাজে চা বানাও, যা এক চুমুকের বেশি খাওয়া যায় না। যাও। আবা আমার একটু ভালো করে খেয়াল করে দেখো। কি দেখবো? আমার বেশভূষা, চানগ্লাস, আমার ভাবসাপ। দেখলাম তো। দেখকে আপনার কি মনে হইতাছে? কি মনে হবে? পরে না পরে না পরে না পরে না আবার কি, বুঝলাম না। বইতেছি আপা। আপা আমি আজকে রইলাম আপনার পারফেক্ট বডিগার্ড, দুনিয়ার যে কোনো জায়গায় আপনি যাইবেন আমি ওর লগে লগে আপনার লগে যাইম। ও আচ্ছা, এই কথা ফরেনার ফরেনার না জিয়াভা, এটা ফুল ফাইনাল কথা।
Congratulations. Thank you. The journey kobe start korcho? Very soon. Very good. Uncle ache? Ji ache. Jai. Uncle er sathe dekha kore ashi. Ei shunun. Acha babar sathe apnara to kisher kotha? Seta shomoy hole jante parbe. এখানে কিন্তু আমি বলতে পারতাম তুমি পিচ্ছি, তোমাকে বলা যাবে না, সেটা আমি বলিনি। এর কারণ তুমি বড় হয়ে গেছো মিথিলা। মা, তোর সিদ্ধান্তটা চেঞ্জ করা যায় না। তোর সিদ্ধান্তটা তুই বদলে ফেল। মা, আসলে এখন কোনো কিছু সম্ভব না। তুই এটা করে কি প্রমাণ করতে চাচ্ছিস তুই খুব বড় হয়ে গেছিস? না 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 না, একদমই না। তোমাদের কাছে না, আমি বরং নিজের কাছে নিজেকেই প্রমাণ করতে চাচ্ছি যে আমি কতটুকু পারি, কি পারি। এটা কি উচিত না বলো বাবা? হ্যাঁ, নিরাপদ জীবনে এরকম অনেকেই অনেক কিছুই করতে পারে যা তুই করছিস। কিন্তু মা, জীবনে যখন সংকট আসে, সংশয় আসে, তখন যে মেরুদণ্ড সোজা করে আপনজনদেরকে আলগে রাখতে পারে, পরিবারটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, সে হলো প্রকৃত ম্যাচিউর। আচ্ছা মা, তুই কি পারবি? তুই কি এখন এই সময় পারবি নিজেকে একা দাঁড়িয়ে থাকতে, পারবি সবকিছু সামাল দিতে? এরকম কথা কেন বলছো? আমি যেটা বলেছি সেটা উত্তর দে, পারবি? তুমি আছো, মা আছে, ফুপি আছে, এরকম সময় আসবে কেন? আমরা তো আছি, কিন্তু ধর যদি আমরা না থাকি, আমরা যদি কেউ না থাকি, তখন? আমি আসলে এভাবে কখনোই ভেবে দেখিনি। ভাবতে হবে মা, শূন্য স্থান পূরণ করে প্রিয়জনদের ভরসা পাত্র হয়ে ওঠার নামই হচ্ছে বড় হওয়া। বন্ধুদের সাথে আড্ডা মারা, একাকি ঘুরে বেড়ানো, একাকি সিদ্ধান্ত নেওয়া, এটার নাম কিন্তু বড় হওয়া না। দায়িত্ব নেওয়াটা হচ্ছে বড় হওয়া। সবার আশ্রয়স্থল, ভরসার স্থল হচ্ছে বড় হওয়া। তোর ওয়ার্ল্ড ট্যুর নিয়ে কিন্তু আমি কিছুই বলবো না, কারণ তোর বাবার টাকা আছে, ফুপির স্নেহ ভালোবাসা আছে, মায়ের মমতা আছে। কিন্তু এসব তুই এখন বুঝবি না, তুই এখন যে কোনো সিদ্ধান্ত নিতেই পারিস। পেছনে ছায়া মায়া সম্পদ থাকলে যে কোনো সময় যে কোনো ডিসিশন নিতেই পারে। কিন্তু মা, যে মেয়েটা তিন বেলা খেতে পারে না, ঘুমানোর মতো একটা ছাদ থাকে না, ভালো একটা কাপড় পরতে পারে না, আহ্লাদ করে কথা বলার মতো মানুষ যার কাছে নেই, সে কিভাবে প্রমাণ করবে যে সে বড় হয়েছে? কিভাবে প্রমাণ করবে? কি হয়েছে?
তোর কথা চিন্তা করতে করতে লোকটা একবার শেষ হয়ে গেল। বাবা, কাল থেকে আমার জার্নি স্টার্ট হচ্ছে। সকাল 9টায় আমার কলেজ থেকে শুরু হবে। অনেক গণ্যমান্য মানুষ আসবে, প্রেস আসবে। তুমি যাবে না বাবা? হ্যাঁ, যাব। তোর মাকে বলেছিস? হ্যাঁ, মাকে বলেছি। সালা, তুই কেমন আছিস ভাই? হ্যাঁ, তুই কেমন আছিস? শুভ আঙ্কেল, আই এম সরি, আমার এছাড়া কোনো উপায় ছিল না। আপনি যেহেতু কোনোভাবে রাজি হচ্ছেন না, তাই আমি ফুফুকে জানাতে বাধ্য হয়েছি। কি হয়েছে? তুই আমাকে একবারও বললি না। শুভ, কাজটা তুই ভালো করিস নি। আঙ্কেল, জীবন একটাই, সেই জীবনটা নিয়ে অবহেলা করা একদম উচিত না। আমার তো কিছু হবে না, দেখিস আমি সুস্থ হয়ে উঠবো। কি হয়েছে বাবার? আমাদের সব শেষ হয়ে গেছে মিথিলা। বাংলাদেশে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি। আমার বাবা আমাকে এখানে পাঠিয়েছে যেন আমি আঙ্কেলকে সাথে করে কেনাডা নিয়ে যাই। কেন? আই থিঙ্ক তুমি ডক্টর জাফর আঙ্কেলকে চেনো। হ্যাঁ চিনি, বাবার ক্লোজ ফ্রেন্ড। এক্স্যাক্টলি, জাফর আঙ্কেল আমার বাবাকে জানিয়েছে যে সালাম আঙ্কেলের বোন ক্যান্সার। হ্যাঁ, প্রাইমারি স্টেজ, তাই বাবা বিষয়টা জানার সাথে সাথে আমাকে বাংলাদেশে পাঠিয়েছেন যেন আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আঙ্কেলকে কেনাডা নিয়ে যাই। ওখানে এই ক্যান্সারের বেস্ট ট্রিটমেন্টটা হয়। বাবা নিজেই আসতেন কিন্তু উনি একটু সিক। বাবা, সবকিছু ভেঙে যাচ্ছে রে মা, আমি আর শক্ত হয়ে বসে থাকতে পারছি না। বাবা, আমাকে একবারও বললি না তুই। বাবা, তোমাকে যদি বলতাম তুমি অনেক বেগে পড়তে, আমার এই পরিবারটাকে দেখার জন্য একজন দায়িত্ববান শক্তিশালী লোক দরকার ছিল যে নিজের আর পরিবারের দায়িত্ব নিবে। আবার আমার যদি কিছু হয়ে যায় তুমি ছাড়া আমার কেউ নাই। না, আমি কিচ্ছু পারবো না, আমি তোকে ছাড়া কিচ্ছু পারবো না। আমাদের হাতে একদমই সময় নেই, অ্যাজ সুন অ্যাজ পসিবল আঙ্কেলকে কেনাডা নিয়ে যেতে হবে। আমি আগামীকালই আঙ্কেলের ভিসার জন্য পাসপোর্ট জমা দেব। আপনাদের সবার জন্য দেওয়া যেত কিন্তু একসাথে এতগুলো ভিসা পেতে দেরি হয়ে যেতে পারে। আমি আঙ্কেলকে নিয়ে চলে যাই, আপনারা না হয় পরে ভিসা করে চলে আসুন। না শুভ, আমি যদি চলে যাই তাহলে এদের সবাইকে কে দেখবে? কে দেখবে? আমি দেখব। আমি তোর ওয়ার্ল্ড ট্যুর। আগে নিজের দায়িত্ব নেওয়া শিখি, তারপর জীবনে অনেক ওয়ার্ল্ড ট্যুর হবে। আমি সবই করতে
আসবে চিনবে।